নমস্কার সবাইকে, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ WBP কলকাতা পুলিশ, PSC, WBCS এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিস্বরূপ অনলাইন ক্লাসের আয়োজন করেছি, যে ক্লাসগুলিতে ইংলিশ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার আমরা এক এক করে শেষ করছি। তো ইংলিশ সিলেবাসে প্রথমে ছিল আমাদের ন্যারেশন, সেটা শেষ করে ফেলেছি, প্রিপোজিশন সেটাও শেষ করে ফেলেছি, টেন্স সেটাও শেষ করে ফেলেছি। আপনারা যদি সেই সকল ভিডিও না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই সকল ভিডিও দেখে নেবেন। আর সম্প্রতি সাফিক্স এবং প্রিফিক্সের অন্তিম ক্লাসটি আমরা শেষ করে ফেলেছি। তো আমরা প্রত্যেকটি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর একটি স্পেশাল ভিডিও বানাই, যেখানে প্রত্যেকটি যে চ্যাপ্টারগুলো আমরা শেষ করেছি সেই চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যে এক্সাম্পলগুলো থাকে সেই এক্সাম্পলগুলো আপনাদের মক টেস্ট হিসেবে নিই এবং সেটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সলভ করা যায় সেই সম্পর্কে আলোচনা করি। তো যেহেতু গতকাল আমরা সাফিক্স এবং প্রিফিক্সের অন্তিম ক্লাস করে ফেলেছি, আজকে সেই দিনটি এসেছে যেদিন আমরা এই সকল সাফিক্স এবং প্রিফিক্সের শর্টকাট ট্রিক্সের মাধ্যমে উত্তর করব। কারণ পরীক্ষায় শুধুমাত্র সঠিক উত্তরটি দিলেই হয় না, সেটিকে সময় অনুযায়ী এবং সঠিক করার নিয়মটি বা ফর্মুলাটাই আমাদের জানতে হয়, কারণ টাইম ম্যানেজমেন্ট একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা এতক্ষণে যে আমরা কী বিষয়ে আলোচনা করব। পুরো সাফিক্স এবং প্রিফিক্সের প্রায় সমস্তটাই আলোচনা করব, কিন্তু উইদাউট এনি ফর্মুলা বা এনি রুলস আমরা আজকে উত্তর করব শুধুমাত্র ট্রিক্সের মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো যেমনটা বললাম, আজকে আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের অন্তিম ক্লাস। এই ক্লাসে আমরা প্রথমে সাফিক্সের প্রিফিক্সের প্রথম যে কোশ্চেনটি ছিল, ট্রিকি কোশ্চেন, সেটি দেখে নিই। মোস্ট প্রি স্কুল চিলড্রেন আর ওয়েল অ্যাবল টু ইস্যু ইনস্ট্রাকশন। আচ্ছা, মোস্ট প্রি স্কুল চিলড্রেন আর ওয়েল অ্যাবল টু ইস্যু ইনস্ট্রাকশন। তো আমরা বাক্যটি যখন প্রথম পেলাম, প্রশ্নটি যখন পেলাম প্রথম, আমাদের কাজ কী? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি এতদিন বলেও এসেছি আপনাদের যে অযথা এর অর্থটা বের করতে যাবেন না, তাহলে কিন্তু সময়টা ফালতু নষ্ট হবে। সময়টাকে বাঁচান। কীভাবে বাঁচাবেন? প্রথমেই একদম লেগে যাবেন যেগুলি বিশেষ শব্দ। বিশেষ শব্দ কী রয়েছে? প্রি স্কুল রয়েছে, চিলড্রেন রয়েছে, আর কী রয়েছে? ইস্যু রয়েছে আর ইনস্ট্রাকশন। আচ্ছা, তো আমি অপশন যেখানে থাকলো, ধরুন এখানে আপনার অপশনও থাকলো প্রি স্কুল চিলড্রেন ইস্যু ইনস্ট্রাকশন, এখানে কোথায় আপনার প্রিফিক্স রয়েছে সেটি বের করতে হবে। তো আমার কাজ কী? প্রথমে আমি বলে দিলাম যেহেতু ভাগ করতে, তো এখানে যেহেতু অপশন আছে আমি আর বলছি না ভাগ করার কথা, বিশেষ শব্দগুলো পেয়ে গেলাম। এইবার এই যে বিশেষ শব্দগুলো পেলাম এটা নিয়ে আমাদের কাজ। দ্বিতীয় স্টেপটা কী? মানে এবার যে স্টেপটি আসে সেটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটি কিন্তু ফাইনাল স্টেপ। আমাদের কাজ হচ্ছে এই যে অপশনগুলো রয়েছে বা এই যে আমাদের বিশেষ শব্দগুলো রয়েছে এগুলোকে দুটি ভাগে ভাগ করা, দুটি ভাগে ভাগ করতে হবে বা উচ্চারণ করে করে এটাকে ভাগ করতে হবে। এই যে কথাটি বললাম প্রি স্কুল, প্রথম যে অপশনটা রয়েছে প্রি স্কুল, আমি কি বললাম? প্রি প্লাস স্কুল, প্রি স্কুল, ঠিক আছে? মানে প্রি যখন উচ্চারণ করবো প্রি স্কুল কথাটা, তখন কী হবে? প্রি স্কুল, একটু কোথাও না কোথাও গ্যাপ থাকবে। যখনই গ্যাপ থাকবে, যখনই দেখবেন উচ্চারণ করতে গিয়ে কোথাও না কোথাও একটু আটকাচ্ছে বা যে জায়গাটা একটু দাঁড়াচ্ছে, একটু সময় নিচ্ছে, সেটি হবে আসল প্রিফিক্স, ঠিক আছে? আরও যেসব অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন দ্বিতীয় অপশানে কী ছিল? চিলড্রেন। তো আমি যখন উচ্চারণ করছি চিলড্রেন চিলড্রেন চিলড্রেন, টাইম লাগছে কি? একদম টাইম লাগছে না, একদম সহজে বেরোচ্ছে। কিন্তু আমি যখন বললাম কি প্রি স্কুল প্রি স্কুল, যতই বলুন না কেন দেখুন উচ্চারণ করতে গিয়ে প্রি পর স্কুলে একটু হলেও সময় লাগছে বা উচ্চারণের জায়গাটা একটু ফাঁকা থাকছে। তো এইভাবে আপনারা কিন্তু প্রিফিক্সগুলো বের করতে পারেন। আপনার যদি কনফিউশন থাকে বা আপনার যদি অনেকটা সময় থাকে, আপনি অন্যান্য অপশানগুলো দেখতে পারেন। যেমন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন,
আপনি উচ্চারণ করবেন দুবার থেকে তিনবার, তার বেশি নয়। আপনি উচ্চারণ করলে বুঝতে পারবেন এটা ভাঙা সম্ভব নয়, ভাঙলেও সেটি ঠিক মতো উচ্চারণ হবে না, বরঞ্চ এটি শর্টকাটই আমরা বলতে পারছি ইনস্ট্রাকশন। এটা আমি কথা নাকি প্রি স্কুল, যখন বলছি কি প্রি স্কুল, দেখুন বোঝা যাচ্ছে যে এখানে একটু সময় লাগছে। তো এটি গেল আমাদের ট্রিক নম্বর থ্রি। ট্রিক নম্বর টু এ কী ছিল? ট্রিক নম্বর টু এ ছিল যে এই যে দুটো শব্দকে ভাঙলে এর কখন কখন শব্দের অর্থ হয়, প্রথম যেটি, প্রথম যে শব্দটি সেটি কোনো অর্থ হয় না, দ্বিতীয়টি অর্থ হয়। তো এক্ষেত্রে এই ট্রিকটি কার্যকরী নয়, তাই এটি আমি আজকে বলছি না, অন্য যদি কোশ্চেনে কার্যকরী হয় তো আমি বলে দেবো। ট্রিক নম্বর টু গেল, ট্রিক নম্বর ফোরেও বলে দিলাম, ট্রিক নম্বর থ্রি কী? ট্রিক নম্বর থ্রিটি ছিল এই যে দুটি শব্দ প্রি এবং স্কুল, এটি উচ্চারণ করতে গেলে একটু স্পেস লাগছে, একটু জায়গা লাগছে, এটি তো বলেছিলাম। আর আরেকটি হচ্ছে এই যে যখন আমি বলছি প্রি স্কুল, চিলড্রেন, ইস্যু আর ইনস্ট্রাকশন, এবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা কাজে লাগাতে হবে, এর মধ্যে কোনটি সাফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু পড়েছি যে সাফিক্স হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো একটি শব্দের আগে বসে, অর্থাৎ কোনো একটি অর্থপূর্ণ শব্দ সেটির আগে বসে আরেকটি অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। এক্ষেত্রে স্কুল একটি শব্দ যার অর্থ হচ্ছে কি বিদ্যালয়, কিন্তু যখন বললাম প্রি স্কুল তার অর্থ কিন্তু পুরো আলাদা হয়ে গেল, তার অর্থ কী হলো? প্রাক বিদ্যালয়। তো যখনই বললাম প্রি স্কুল তার মানে কিন্তু পুরো অর্থটাই আলাদা হলো। তো যখন দেখবেন যে কোনো রকমভাবে হচ্ছে না, ট্রিকগুলো কাজে লাগবেন। আপনার অন্য কোনো নিয়ম বা ফর্মুলা যদি মনে না থাকে পরীক্ষার সময়, আমি বলছি না মনে ভুলে যান বা এরকম কখনোই বলবো না, কারণ নিয়ম নিয়মই থাকে, ট্রিক কিন্তু সর্বদা কার্যকরী হয় না। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা উত্তর বের করতে পারেন। তো এটি ছিল আমাদের প্রথম প্রশ্ন। প্রশ্ন তাহলে উত্তরটি নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণ যে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, প্রি স্কুল, ঠিক আছে। তো এবার দেখা যাক দ্বিতীয় প্রশ্ন কী ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল এলিজাবেথেস ডিসকমফর্ট ওয়াজ এভিডেন্ট, এলিজাবেথেস ডিসকমফর্ট ওয়াজ এভিডেন্ট। ওকে, এবার অপশনে দেখুন অপশন চারটিতেই মানে বাক্যটি পুরোটাই বসিয়ে দিয়েছি। কারণটা একটাই, কারণ এখানে আরও কোনো অপশন পাইনি, কারণ বাকি অন্য কোনো শব্দ নেই। যাই হোক, পরীক্ষায় যখন এরকম ধরনের প্রশ্ন দেবে, আপনার প্রথম কাজ হচ্ছে, প্রথম যে কাজটি সেটি হচ্ছে বিশেষ শব্দগুলোকে বের করা। তো এখানে যেহেতু বিশেষ শব্দ পাচ্ছি আমি, তাই প্রথম কাজটি কমপ্লিট। দ্বিতীয় কাজটি কী ছিল? দ্বিতীয় কাজটি ছিল যে বিশেষ শব্দগুলো পাবো বা যে অপশনে যে যে শব্দগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলা। ভেঙে ফেলে কী হবে? এলিজাবেথেস, ওকে, এলিজাবেথস, আচ্ছা, ডিসকমফর্ট, ওকে, ওয়াজ এভিডেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি দুটো জায়গায় একটু কনফিউশন আছে, এলিজাবেথস আর একটা হচ্ছে ডিসকমফর্ট। ওকে, তাহলে আমরা দুটো অপশনে একটু সংশয় লাগছে, আর এই বাকি দুটো তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এবার দেখা যাক এই দুটোর মধ্যে কোনটা হতে পারে। আচ্ছা, এটাতে গেল আমাদের দ্বিতীয় যে ট্রিকটি ছিল, না সরি, চতুর্থ ট্রিকটি। তৃতীয় ট্রিকে কী বলেছিলাম? একটু স্পেস লাগবে। তো যখন বললাম এলিজাবেথস, আমরা উচ্চারণ করছি কি, উচ্চারণ যখন করছি কী বলছি? এলিজাবেথ। ওকে, তো তার মানে এখানে কোনো স্পেস আমি পাচ্ছি না, এলিজাবেথ। ওকে, আর যখন বলছি ডিসকমফর্ট, কোথাও না কোথাও গিয়ে আমাদের একটু স্পেস লাগছেই। আপনি নিজেরাও ট্রাই করবেন যখন বলছেন ডিসকমফর্ট, অবশ্যই কোথাও না কোথাও একটু স্পেস লাগছে, কিন্তু যখন বলছি এলিজাবেথ স্পেসটা কিন্তু নেই। তাই সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, ডিসকমফর্ট। ওকে, এইভাবে কিন্তু উত্তর বের করবেন। পরীক্ষার সময় জানি আমরা যে এতটা সময় ধরে আমরা হয়তো উত্তর করতে পারবো না, তার জন্য আমি কি বলছি, যখন দেখবেন যে প্রশ্নের উত্তরটা আপনার হচ্ছে না সেই সময় ছেড়ে দেবেন, যখন সমস্ত প্রশ্নের অ্যাটেন্ড করা হয়ে যাবে যেগুলো বাকি থাকবে সেই ক্ষেত্রে আপনার ট্রিকগুলো কাজে লাগাবেন, তাহলে আপনার সময়টাও ঠিকঠাক কাজে লাগাবে, প্লাস আপনার উত্তরটাও কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে আসি। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে শি ইজ সুপারস্টার অল অ্যারাউন্ড দ্য গ্লোব, ওকে,
শি ইজ সুপারস্টার অল অ্যারাউন্ড দ্য গ্লোব। ওকে, এবার সুপারস্টার অল অ্যারাউন্ড দ্য গ্লোব গ্লোব বলতে কাকে বোঝানো হয়েছে আমি জানি না, তবে যেহেতু প্রশ্ন দিয়েছি আমাদের উত্তরটা করতে হবে, আমাদের এর অর্থটা জানা কোনো মতেই আবশ্যিক নয়। ওকে, তো আমরা কী করলাম, অপশানে চলে গেলাম। এখানে যেহেতু অপশান আছে, অপশান না থাকলে আমরা তখন সেই বিশেষ শব্দগুলো খুঁজে বার করবো। অপশান কী রয়েছে, সুপারস্টার রয়েছে, অপশান বিতে কী রয়েছে, অ্যারাউন্ড রয়েছে, অপশান সি দা, অপশান সি গ্লোব। তাহলে অপশানগুলো দেখে আমরা বুঝে যাচ্ছি দা এবং গ্লোব এই দুটি সঠিক উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণটা কি, কারণ এগুলো উচ্চারণ করতে আমাদের কোথাও কোনো স্পেস লাগছে না, দা দা সহজেই উচ্চারিত হয়ে যাচ্ছে, এটি কখনোই হবে না। গ্লোব গ্লোব কি এক সেকেন্ডে উত্তর রয়েছে, এক সেকেন্ডও না মানে ন্যানো সেকেন্ডে। ওকে, তাহলে এটি তো হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, সুপারস্টার 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 সুপারস্টার, এখানে দেখুন অবশ্যই একটু স্পেস লাগছে, সুপারস্টার আমি কিন্তু বলছি না সুপারস্টার, এরকম বলছি না, সুপারস্টার দেখুন অবশ্যই একটি স্পেস আছে। একবার আসতে পারবেন, একবার জোরে পড়ে দেখবেন যে কোনটা, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের কোথায় স্পেসটা লাগছে। তো ট্রিক, আমাদের যে চার নম্বর যে ট্রিকটি সেটি দিয়ে কিন্তু আমাদের উত্তরটি প্রায় হয়ে আসছে। আচ্ছা, আর একটা ছিল কি, অ্যারাউন্ড। তো অ্যারাউন্ডটা উচ্চারণ করতেও কোনো সময় লাগছে না, কোনো কোথাও কোনো স্পেস লাগছে না, কিন্তু সুপারস্টারে অবশ্যই স্পেস লাগছে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান এ, সুপারস্টার। ঠিক আছে, তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন। বাকি যে প্রশ্নটা চার নম্বর প্রশ্ন, এটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, প্রথমে যারা পারবেন, এখানে অবশ্যই উত্তরটা দেওয়া রয়েছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন ভিডিওটি পজ করে বা ওই উত্তরটি কোনোমতোভাবে ওটা না দেখে যদি পারেন। ওকে, আচ্ছা, তো প্রশ্নটি কী রয়েছে, উই হায়ার্ড এ ভ্যান ফর ট্রান্সপোর্ট। ওকে, এবার এই যে বাক্যে অপশান কী রয়েছে, অপশান হচ্ছে হায়ার্ড ভ্যান ট্রান্সপোর্ট ফর। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে বিশেষ শব্দগুলোকে বের করা। আচ্ছা, আরেকটি আমি ঠিক বলেছিলাম কালকে, আমার মনে পড়লো গতকালে আমি বলেছিলাম আপনাদের যে বাক্যে যদি প্রত্যেকটি শব্দ ছোট হয় এবং একটি শব্দ অন্যদের তুলনায় অনেকটাই বড় হয়, আকারে অনেকটাই বড় হয়, তাহলে চোখ বন্ধ করে সেটি সঠিক উত্তর করে দেবেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি কোনটি আপনারা বলুন, এটি সবথেকে সহজ ট্রিক, আমার জীবনে সবথেকে সহজ ট্রিক এটি। যখন কোনো বাক্য বলা হবে প্রিফিক্স বের করতে বা সাফিক্স বের করতে, সেক্ষেত্রে যে শব্দটি বাকি শব্দের থেকে অনেকটাই আকারে বড় হবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে কোন শব্দটি সবথেকে বড় আপনারা বলুন, উই নাকি হায়ার্ড নাকি এ নাকি ভ্যান নাকি ফোর্ড নাকি ট্রান্সপোর্ট? অবভিয়াসলি ট্রান্সপোর্ট, কারণ এখানে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের মধ্যে কতগুলো শব্দ রয়েছে আর হায়ারের মধ্যে কতটি রয়েছে, পাঁচটি রয়েছে, ট্রান্সপোর্টে অনেকগুলো রয়েছে। তাহলে আমরা এমনি এক সেকেন্ডে বুঝে গেলাম, এক সেকেন্ডও না এক ন্যানো সেকেন্ডে বুঝে গেলাম যে সঠিক উত্তরটি অপশান সি ট্রান্সপোর্ট। এটি তো আমাদের মনে হয় ফোর্থ ট্রিকে বলেছিলাম, গতকালই বলেছিলাম। থার্ড ট্রিক যদি আমরা কাজে লাগাই, আচ্ছা থার্ড ট্রিক কাজে লাগালে কী হবে, অপশানগুলো দেখুন, অপশান কী রয়েছে, হায়ার্ড রয়েছে, আচ্ছা ভ্যান রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, ফোর্ড রয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় না যে আর কোনো ট্রিক দেওয়া মানে দরকার আছে, তবু আমি বলছি আপনাদের সুবিধার্থে বা আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য, এর থেকে সহজ হবে না যদিও আমি চেষ্টা করছি। এই যে অপশানগুলো রয়েছে হায়ার্ড, এটাকে আলাদা করে কী হবে, হাই বা হায়ার, এটা তো হয় না কোনো মতে, মানে জাস্ট উত্তরটা বোঝাই যাচ্ছে যে কোনটি সঠিক উত্তর। তো এইভাবে আপনারা কিন্তু বের করতে পারেন। ট্রান্সপোর্টটা আমি বলাই ভুল হয়েছে, এতটা সহজ প্রশ্ন দেওয়াই আমি ভুল হয়েছে। তা আপনারা আশা করছি প্রত্যেকে পারবেন সঠিক উত্তরটি। তো পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে, বেশি চাপে মানে এরকম প্রশ্ন খুব কম আসে। প্রিফিক্স সাফিক্স থেকে অনেক প্রশ্ন আসে, কিছু কিছু ট্রিকি প্রশ্ন দেয়, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু খুব সোজা হয়। শুধু মাথাটা ঠান্ডা রাখবেন, একটু ভাববেন, যদি আপনার নিয়মটি বা সূত্রটি মনে না থাকে যেভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে ট্রিকের মাধ্যমে উত্তরগুলো করে আসবেন, সব কটি উত্তর ঠিক হবে, আমার এটুকুটা আত্মবিশ্বাস। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল কোশ্চেন নম্বর ফোর। কোশ্চেন নম্বর ফাইভে আসি, দ্য ওল্ড ম্যান লুকড ক্রস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, এই বাক্যে অপশান কী রয়েছে, অপশান হচ্ছে লুকড ক্রস আন্ডারস্ট্যান্ড এবং ওল্ড ম্যান। আচ্ছা,
তো ওল্ড ম্যান আমি দেখেছি, এটার রাখার একটাই কারণ যে ওল্ড এবং ম্যান দুটি একসাথে না রাখলে এর অর্থটা অন্য হতো। তো যাই হোক রেখেছি। এখানে কিন্তু আমাদের ট্রিক নম্বর 3 কাজ করবে না, ঠিক আছে? কারণ এখানে যখন উচ্চারণ করবেন ওল্ড ম্যান, এটা কিন্তু অবশ্যই স্পেস পাবেন। তো এখানে কিন্তু ট্রিক নম্বর 3 কাজ করবে না। দেখা যাক কী ট্রিক কাজ করে। লুকড, এটি যখন বলছি, লুকড যখন বলছি, এক্ষেত্রে আপনার যে স্পেসটা লুকড কাজ করছে না, কোনো স্পেস নেই, তাহলে এটি প্রিফিক্স হওয়ার সম্ভাবনা নেই। ক্রস, ক্রসেও কোনো স্পেস নেই, তাহলে এখানেও কাজ করছে না, তাহলে এটি ক্যান্সেল। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এখানেও অবশ্যই কাজ করছে। আচ্ছা, ওল্ড ম্যান, এখানেও কিন্তু অবশ্যই একটি স্পেস আছে, তাহলে উত্তরটি কী হবে? এবার আমরা ট্রিক নম্বর 2 এ যাই। ট্রিক নম্বর 2 এ বলা হচ্ছিল যখন কোনো প্রশ্ন দেওয়া হবে সেখানে আমার সাবকনসিয়াস মাইন্ড কাজ করাতে হবে। ওল্ড, ওল্ড কি কখনও কোনো প্রিফিক্স হতে পারে? বা ও এল বা এম এ, এম এ কোনো কখনও কি কোনো সাফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে বা প্রিফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে? কখনোই নয়। তাই সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই হবে আন্ডারস্ট্যান্ড। আন্ডার তো অবশ্যই আমরা পড়েছি, যারা পড়েননি বা যারা দেখেননি ভিডিও অবশ্যই দেখে নেবে, কারণ আমরা প্রত্যেকটি প্রিফিক্স সাফিক্স একদম ধরে ধরে বুঝিয়েছি, যতটা সহজে সম্ভব বুঝিয়েছি। তো যাই হোক, আমি আর আলোচনা করছি না। এক্ষেত্রে কিন্তু ট্রিকটি কার্যকরী হবে না, সর্বদা কিন্তু ট্রিক কার্যকরী হয় না, এটি আমি পারি না, জানি না অন্য কেউ পারবেন কি না, আমি নিজেই বানিয়েছি, তাই ব্যতিক্রমই অবশ্যই থাকবে, প্রত্যেকটা জিনিসেরই ব্যতিক্রম থাকে। তো এটা ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। এবার দেখা যাক 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ডোন্ট হেট সামথিং দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এক্ষেত্রেও দেখুন সেই একই আন্ডারস্ট্যান্ড রয়েছে। তো আমরা আর আলোচনা করছি না, যেহেতু আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে আন্ডারস্ট্যান্ড থাকলে, যেহেতু আন্ডার এটি একটি প্রিফিক্স, তাই আন্ডারস্ট্যান্ড এটি হবে আসল প্রিফিক্স, তাহলে এখানেও তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখা যাক কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 বলা হয়েছে, দ্য পাইলট মিসজাজড দ্য ল্যান্ডিং। ওকে, দ্য পাইলট মিসজাজমেন্ট দ্য, সরি, মিসজাজড দ্য ল্যান্ডিং। ওকে, আমাদের অর্থটা জানা কোনো মতেই দরকার নেই, আমাদের কাজ হচ্ছে অপশন কী রয়েছে বা বিশেষ শব্দগুলি কী রয়েছে। বিশেষ শব্দ হচ্ছে পাইলট, মিসজাজড, ওকে, দ্য এবং ল্যান্ডিং। এটা তো সব থেকে সহজ আমার মনে হচ্ছে। পাইলটে কী, পাইলটটা একটা এক ন্যানো সেকেন্ডের মধ্যে উচ্চারণ করা যাচ্ছে, কোনো ব্যাপার নেই, সহজে উচ্চারণ করা যাচ্ছে। মিসজাজ, মিসজাজ যখন বলছি উচ্চারণ করুন, আপনারা উচ্চারণ করুন, যখন ভিডিওটা দেখবেন না আমার সাথে আপনারা উচ্চারণ করবেন, মিসজাজ, মিসজাজ, অবশ্যই স্পেস আছে, একসাথে তো উচ্চারণ করছি না, মিসজাজ, মিসজাজ, মিসজাজ তো করছি না, মিসজাজ, ওকে, অবশ্যই স্পেস রয়েছে। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অপশন বি যেটি মিসজাজ সেটি হচ্ছে আসল প্রিফিক্স। তবু আমি আপনাদের সুবিধার্থে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। দা, দা তো কোনো মতেই হবে না, কারণ দা সব থেকে ছোটো একটি অপশন বা সব থেকে ছোটো একটি শব্দ। ল্যান্ডিং, ল্যান্ডিংও তাই খুব সহজেই আমরা উচ্চারণ করতে পারছি। তাই দেখুন সহজে কিন্তু আমরা বলে দিচ্ছি একটা ট্রিকের মাধ্যমে। আমাদের কিন্তু এতগুলো যদি মনে নাও থাকে বা পরীক্ষার সময় যদি আমাদের ঠিক মতো মাথা কাজ নাও করে, ট্রিকে কিন্তু আমাদের উত্তর বলা যাবে। দেখুন ট্রিক কিন্তু কার্যক করছে, হয়তো 90% সময় কার্যকরী হবে, হয়তো 10% সময় কার্যকরী হবে না, কিন্তু এই যে 90% সময় কার্যকরী হচ্ছে এটাই বা কম কী, তাই না? এটাও তো অনেক পরিশ্রম বা অনেক গবেষণা করার পর এটা কিন্তু তৈরি হয়েছে, সহজে কিন্তু তৈরি হয়নি। তাই অবশ্যই একটু লাইক দেবেন, কারণ এই যে পরিশ্রম আমরা করছি প্রতিনিয়ত, এটা কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, তাই অবশ্যই কিন্তু আপনারা লাইক দেবেন, এটি কিন্তু আমাদের আসল প্রাপ্য। চলুন নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, উই শুড এনকোড দ্য মেসেজেস ফর সিকিউরিটি রিজনস। ওকে, আমাদের কাজ হচ্ছে এবার কী রয়েছে অপশনে, অপশনে রয়েছে শুড এনকোড মেসেজেস বা মেসেজ, তারপর হচ্ছে সিকিউরিটি। ওকে, প্রথমটা উচ্চারণ করি, শুড, 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 শর্টকাটে উচ্চারণ, মানে এতটাই সহজে আমরা উচ্চারণ করতে পারছি, এটা প্রিফিক্স হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। ওকে, কার্ড বাদ দিয়ে দিলাম এটাকে, শুডটাকে। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে এনকোড, 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 অবশ্যই এখানে স্পেস রয়েছে, এনকোড, এনকোড, অবশ্যই স্পেস রয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের আসল প্রিফিক্স। তবু আমি বলছি আপনাদের জন্য মেসেজ, 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 কত সহজ উচ্চারণ করে ফেলছি,
এটি তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে সিকিউরিটি, 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 সহজে উচ্চারণ করা যাচ্ছে, সিকিউরিটি, সিকিউরিটি কত সহজে উচ্চারণ করা যাচ্ছে। তাহলে আমাদের ট্রিক নম্বর চারটি, যে ট্রিক নম্বর যে চার চার রয়েছে সেটি কিন্তু সর্বদাই কাজ করছে, খুব কম হয়তো কোথাও না কোথাও হয়তো ব্রেক করছে, বাট সব জায়গায় প্রায় কাজ করছে। আপনার ট্রিক নম্বর চারটি কাজে লাগিয়ে কিন্তু উত্তর করতে পারেন, 90% সময় সেটি হবে সঠিক উত্তর। ওকে আচ্ছা দেখা যাক এবার নেক্সট নয় নম্বর। নয় নম্বর বলা হচ্ছে অল হি হ্যাড টু ডু ওয়াজ ডিকোড ইট অ্যান্ড পাস ইট ওভার। ওকে এক্ষেত্রেও দেখুন অপশানে কিন্তু ডিকোড রয়েছে, কোন ছিল এনকোড। তো আমরা ট্রিক তো কাজে লাগাবোই, আর একটা ট্রিক আমি বলে দিই, যখনই দেখবেন যে আগে এটা ছিল ডিকোড, এটা তো এনকোড হওয়ার সম্ভাবনা রয়েছে, এনকোড বা ডিকোড একই শব্দ, যখন দেখবেন হয়তো এনকোড পেলেন না, আমি হয়তো এনকোড বলেছি আপনারা হয়তো পড়েছেন এনকোড, বাট ডিকোড রয়েছে, ডিকোডটি কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কারণ একই শব্দ, একই, শুধু সি এর জায়গায় ডি আর ডি এর জায়গায় ই, এনকোড আর ডিকোড। ওকে তবু আমি চেষ্টা করছি আপনাদের জন্য, হ্যাড, এই যে হ্যাড কথাটি রয়েছে, এটা যখন উচ্চারণ করছি কত সময় লাগছে আপনারা ঘড়ি দেখে বলুন তো, হ্যাড কতক্ষণ লাগলো, এটা বাদ। আচ্ছা ডিকোড, 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 স্পেস লাগছে, অবশ্যই স্পেস লাগছে। আচ্ছা অন্য দেখো, পাস, 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 এক সেকেন্ড, ন্যানো সেকেন্ডের থেকে যদি কোনো কিছু কম হয়ে থাকে তাহলে সেটাই। আচ্ছা ওভার, কোনো স্পেস লাগছে না, তাহলে সঠিক উত্তরটা কী অবশ্যই হবে, সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, ডিকোড। ওকে চোখ বন্ধ করে উত্তর দিয়ে আসবে, কোনো ভুল হবে না, আমি বলছি এবার ট্রিক কাজে লাগাবেন। আচ্ছা নেক্সট, নেক্সট আমাদের অন্তিম যে কোশ্চেন সেটি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু প্রথমেই উত্তরগুলো করে ফেলবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আমাদের এই যে ছোটো ছোটো পদক্ষেপগুলো এগুলো কিন্তু আপনাদের জন্য, আপনাদের যে উৎসাহিত করতে পারছি এটা দেখে আমরাও উৎসাহিত হচ্ছি, আপনাদের কমেন্টগুলো দেখি, আমি আগেও বলেছিলাম আপনাদের মেসেজগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি এরকমভাবে আমাদের পাশে থাকেন আমরা আরও ভালো চেষ্টা করবো, আরও কীভাবে উন্নত হওয়া যায়, আরও কীভাবে শর্টকাটে উত্তর দিতে পারবেন, আরও কীভাবে আমরা সময় বাঁচাতে পারি পরীক্ষার জন্য, সব কিছু বলবো, এ টু জেড বলবো, শুধুমাত্র আপনাদের কমেন্টের অপেক্ষা রয়েছি। ওকে নেক্সট কোশ্চেন বা আমাদের শেষ কোশ্চেনটি হচ্ছে, ইট ইজ অ্যান্টি সোশ্যাল টু লিভ ওয়ান্স ইজ লিটার ইন পাবলিক প্লেস। ওকে আচ্ছা যারা ভাবছেন যে এখানে লিটার মানে কি, লিটার মানে কি ওই জল বা দুধ মাপে সেই লিটার, না, এখানে লিটার মানে হচ্ছে কোনো পত্র যেটি বর্জ্য পদার্থ। দেখুন রাস্তাঘাটে অনেক ডাস্টবিন পড়ে থাকে, তার পাশে দেখবেন অনেক কাগজ পড়ে থাকে, তাহলে আমার যাই হোক, আমি অর্থটা জানাটা আবশ্যক নয়, আমার কাজটি হচ্ছে সঠিক উত্তরটা বের করে ফেলা। তো আমি কি করলাম, প্রথমে অপশানগুলো দেখে নিলাম, অপশানে কী রয়েছে, প্রথমে রয়েছে অ্যান্টি সোশ্যাল, তারপর কী রয়েছে লিভ রয়েছে, তারপর কী পাবলিক রয়েছে, তারপর প্লেস রয়েছে, উচ্চারণ করুন এবার, নিজেরা উচ্চারণ করুন, আমি উচ্চারণ করলে কিন্তু হবে না, আপনারা নিজেরা উচ্চারণ করুন, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, স্পেস রয়েছে, ইয়েস স্যার স্পেস রয়েছে, তাহলে সঠিক উত্তরটি কী, অবশ্যই অপশান এ, অ্যান্টি সোশ্যাল। ওকে তবু আপনাদের জন্য আমি আবার চেষ্টা করছি, আবার অন্য অপশানগুলো কী আছে, লিভ, লিভ, লিভ কতক্ষণ লাগছে সময়, কোনো স্পেস রয়েছে না, স্পেস, কোনো স্পেস নেই। ওকে নেক্সট অপশান কী রয়েছে, পাবলিক, 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 কতক্ষণ সময় লাগছে, কোনো স্পেস রয়েছে না, স্যার কোনো স্পেস নেই। নেক্সট কী রয়েছে, প্লেস বা প্লেসেস, ওকে প্লেসেস কতক্ষণ সময় লাগছে, প্লেসেস, প্লেসেস, কোনো সময় লাগছে, কখনো মানে এতটা সহজে আমরা উচ্চারণ করে ফেলছি, এটার জন্য মানে প্রিফিক্স হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। ওকে ওকে ওকে, তাহলে এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি অ্যান্সার করতে পারেন, শুধুমাত্র ট্রিক নম্বর চার যেটি ছিল সেটি কাজে লাগে, আরও যে তিনটি ট্রিক আছে সেটা কাজে লাগাতেই হলো না স্যার, শুধুমাত্র ট্রিক চার লাগিয়ে আমরা কিন্তু পুরো বাজিমাত করে দিলাম স্যার, ঠিক আছে বুঝতে পারলাম। যাই হোক আপনাদের যতটা সহজে সম্ভব আমি শেখানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে জানি না, আপনাদের কমেন্টের আশায় থাকবো, আপনারা যদি ভালো বলেন তবেই বুঝবো যে আমার ভিডিওটি অবশ্যই ভালো হয়েছে। সকল ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, নমস্কার।
আনাকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনাকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে, এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনাকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে, এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতে পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021-এর জন্য। সেটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021-এর জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড SI ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন, এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন PSC KPS, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। তো এবার তোমাদেরকে আমি একটু আনাকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। এক মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব 91, এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে, তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব 91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনাকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।